হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। বরাবরের মতো আজকেও একটা চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা অনেকে আছি যে সার্ভিস স্টার্ট করতে যাচ্ছি, বাট সঠিক গাইডলাইন প্লাস একটা রেসিডেন্সিয়াল লাইফের জন্য সার্ভিস স্টার্ট করতে পারছি না। অনেকে আছেন স্ক্যামারের শিকার, আইপি এর জন্য পেমেন্ট করছেন বাট আপনারা আপনাদের আইপি পান নেই, অথবা আইপি পাওয়ার পরে সঠিক গাইডলাইনটা পান নেই। সো তাদেরকে আমি সাজেস্ট করতেছি, আপনারা যদি আমার সার্ভে রিলেটেড সমস্ত ভিডিওগুলো দেখেন তাহলে আপনার আর কারো হেল্প লাগবে না। তো সেটা যাচাই করার জন্য আপনি চলে যান ভিডিও ডিসক্রিপশনে, আর এখানে সোমোরে ক্লিক করেন। করার পরে এখানে একটা অপশন দেখবেন, বিগিনার হেল্প এ টু জেড। আপনি যেহেতু বিগিনার, তো এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পরে এখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন, আপনার আর কারো হেল্প লাগবে না। এখানে ডিটেলস বাংলায় সব কিছু দেওয়া আছে, তো সব কিছু পরে পরে আপনি নিজে আইপি সেট আপ করে কাজ স্টার্ট করতে পারবেন। আর যারা স্ক্যামারের শিকার তারা অবশ্যই ট্রাস্টেড পার্সন দেখে লেনদেন করবেন, এই বিষয়ে সচেতন থাকবেন। তো যাই হোক, আজকের যে টপিকটা আমাদের সেটা হচ্ছে আপনি ডিএনএস কীভাবে হাইড করবেন। আইপি সেট আপের পরেও আমাদের কিছু কাজ থেকে যায়, সার্ভিস স্টার্ট করার আগে অবশ্যই এই কাজটা করতে হবে, নয়তো অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তো ডিএনএসটা কীভাবে হাইড করবেন ভিডিওতে সেটাই আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করার আগে, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নেই, এখানে আপনারা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন, এতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে অল করে নেবেন, তাহলে আপনারা আমার নেক্সট টাইম ভিডিওগুলো মিস করবেন না, আমার ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর অবশ্যই এখানে একটা লাইক করে নেবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো। সো আর কথা বাড়ালাম না, চলে গেলাম মূল ভিডিওতে। আপনারা যখন আইপিটা সেট আপ করবেন, আইপি সেট আপ করে এখানে 100% করবেন, তখনই আপনি কাজ স্টার্ট করতে পারবেন না। আপনাকে আরও একটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে ডিএনএস। ডিএনএস যদি উল্টাপাল্টা শো করে তখন আপনার অ্যাকাউন্ট শিওর ব্যান হবে। সো কাজ স্টার্ট করার আগে অবশ্যই ডিএনএসটা চেক করবেন। এখানে আমার ডিএনএস ইউনাইটেড স্টেটস আছে, এখানে যদিও হোরের মধ্যে সব কিছু ঠিক দেখাচ্ছে, এরপরও আমাদের একটা বিষয় চেক করতে হবে, সেটা হচ্ছে চেক টু আইপি। চেক টু আইপি এটা লিখে সার্চ করলাম, এখানে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, চেক টু আইপি .com, এটা আমরা ওপেন করলাম। এটাও একটা আইপি চেকের ওয়েবসাইট, আপনারা অবশ্যই এই দুইটা মেনটেন করে কাজ করবেন। এখন এখানে দেখেন আমাদের টাইম জোনটা কিন্তু এখানে ওকে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ডিএনএসে। এখানে ডিএনএস সার্ভারটা দেখেন, এখানে বাংলাদেশ শো করতেছে, ইন্ডিয়া শো করে, তো এখানে দেখেন সব ইন্ডিয়া দেখাচ্ছে। তো এখানে আমাদের ডিএনএসটা ঠিক করতে হবে। তো সেটা আমরা কীভাবে করব, মেনলি এই ডিএনএসটা আমরা হাইড করব। এখন আমরা যদি এটা হাইড করে নেই ইন্টারনাল আইপিএস, তাহলে আর প্রবলেম হবে না। সো এটা কীভাবে হাইড করবেন, তো এটা হাইড করার জন্য এখানে ক্লিক টু সি হাউ টু হাইড ইট, এটা ক্লিক করেন। করার পরে এখানে তারা ডিরেকশন দিয়ে দিছে কীভাবে আপনি হাইড করবেন। তো প্রথমে এখানে দেখেন নাম্বার ওয়ানে, এখান থেকে আপনি অ্যাবাউট ইস টু কনফিগ এইটুকু কপি করে নেবেন। তো এটা অ্যাড্রেস বারে পেস্ট করে দিবেন, পেস্ট অ্যান্ড গো। এরপরে আপনারা এরকম দেখতে পাবেন, এরপরে এখানে অ্যাকসেপ্ট দ্য রিস্ক, এটা ক্লিক করবেন। করার পরে আবার চলে যায় চেক টু আইপিতে। এখন হচ্ছে আমাদের সেকেন্ড কাজ, এখানে তিন নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, এখন এইটুকু আমরা কপি করে নিব, মিডিয়া ডট প্রি কানেকশন ডট এনাবল, এইটুকু আপনারা কপি করে নেবেন। কপি করে আমরা আগের পেজে চলে গেলাম, আর এখানে সার্চ বাটনে আমি পেস্ট করে দিলাম। এখন এটা আপনারা ট্রু দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট ফলস করে দেন, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা ক্লোজ করে দিলাম, এটা আবার চলে গেলাম চেক টু আইপিতে, চেক টু আইপি .com। এখানে দেখেন ওয়েবসাইটটা, এখানে ইন্টারনাল আইপিএস, এটা এনে এনে থাকলে কোনো প্রবলেম নেই। এখন এখানে এটা হাইড হয়ে গেছে, এটা হাইড করার পরে আপনি নির্ভয়ে কাজ শুরু করতে পারেন।
সো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে আর একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।